জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আজকের গপ্প পিশাচ রহস্য, রচনা মতিলাল দাস, নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের গপ্প পিশাচ রহস্য। পূর্ব ভারতের আসাম রাজ্যের দক্ষিণ পশ্চিম কোণের সর্বশেষ বর্ডার লাগোয়া জেলা ধুবড়ি। মনসামঙ্গল কাব্যে বর্ণিত মনসা ভগিনী নেতাই ধুবনির নাম থেকেই জেলার এই নাম। এই ধুবড়ি জেলার পুলিশ সুপার নারায়ণ রাজবংশী, তিনি জেলার ব্রহ্মপুত্র উপত্যকার বনাঞ্চল অধ্যুষিত এলাকায় পিশাচ আক্রমণে এক প্রকার ব্যতিব্যস্ত হয়ে রাজ্য ক্রাইম দমন দপ্তরে একজন ভালো অফিসারের জন্য আবেদন করেন। এই ধুবড়ি এলাকাটি ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশের একমাত্র বর্ডার এলাকা, যেখানে বেশ কিছুটা অংশ ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকেই আজ পর্যন্ত ভারত ও বাংলাদেশে অনেক রাজনৈতিক উত্থান পতন ঘটলেও বর্ডার এলাকা এখনও সম্পূর্ণভাবে সিল করা হয়নি। তাই আগের মতোই কিলোমিটারের পর কিলোমিটার মুক্ত অবস্থায় পড়ে রয়েছে অনেক সমস্যার কারণে। যেমন কোনো কোনো স্থান পাহাড়ি এলাকা, তো আবার কোনো স্থান জলাভূমিময়, কোথাও আবার নদী। ফলে দেখা যায় একটি নদীর দুই পারে দুই দেশের সশস্ত্র বাহিনীরা টহলদারি করছে। এই রকমই আসামের একটি এলাকা ধুবড়ি। এই এলাকায় নদীচর সংলগ্ন এবড়ো খেবড়ো ঢালু নদী তটের গভীর ও অগভীর বনাঞ্চলে সন্ধে নামলেই নাকি পিশাচের উপদ্রব বাড়ে। এই উপদ্রব নিয়ে সাধারণ অধিবাসীদের মনে সব সময় ভয়ের চাপা উত্তেজনা কাজ করে। ফলে আসাম সরকার বেশ উদ্বিগ্ন। কয়েকবার কয়েকজন পুলিশ অফিসারদের বিশেষ দায়িত্ব দিয়ে বিষয়টির ওপর নজর দিতে বলা হলে কয়েকদিন পরেই সেই পুলিশ অফিসার তার অনুগামী সহ গায়েব হয়ে যায়। আবার যদি কখনো তাদের সন্ধান পাওয়া যায়, তবে তা কখনোই জীবিত নয়, মৃত। এই সব মৃত ব্যক্তিদের গলার ধমনী বরাবর দুটি ফুটো বিশেষভাবে নজরে পড়ে, আর সেই কাটা গর্ত থেকে অতি সামান্য রক্ত গড়িয়ে তা বুকের কাছে শুকিয়ে গেছে। চোখ মুখ সাদা, দেহে এক ফোঁটাও রক্তের অস্তিত্ব থাকে না। তবে শরীরের আর কোনো স্থানে ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্নটুকুও দেখা যায় না। শুধু যে পুলিশ এই ঘটনায় শিকার হয় তা নয়, এই পিশাচের হাত থেকে রক্ষা পায় না কেউই। জঙ্গলে যাওয়া তদন্তকারী থেকে শুরু করে কাঠ, মধু, পাতা, নানান গুণসম্পন্ন ঔষধি গাছপালা, মূল সংগ্রহ করতে জঙ্গলে যাওয়া সাধারণ মানুষ পর্যন্ত এই ঘটনার শিকার। তবে একটা আশ্চর্যের বিষয় যে অনেকবার আশেপাশের গ্রাম ও পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে অনেক মহিলা গায়েব হলে তাদের কিন্তু কোনোদিন হদিশ পাওয়া যায় না, শুধুমাত্র পুরুষের লাশ ছাড়া। এমতাবস্থায় সকাল থেকেই ধুবড়ি থানায় টিপটাপ পরিবেশ। আগে থেকেই ইনফরমেশন ছিল যে আজই রাজ্যের একজন স্পেশাল ক্রাইম অফিসার থানায় আসছেন জেলা পুলিশ সুপার মিস্টার রাজবংশী বাবুর সাথে। ধুবড়ি জেলা পুলিশের আবেদন মঞ্জুর করে যেহেতু উনি আসছেন, তাই প্রথমে জেলা পুলিশ লাইনের অফিসে যাবেন, তারপর দুপুরের লাঞ্চের পর এই থানায় আসবেন বলে খবর আছে। সেই খবর অনুযায়ী ঘড়ির কাঁটা 3টের ঘরে পৌঁছতেই 4টে গাড়ির একটি কনভয় এসে উপস্থিত হলো থানার সম্মুখে। পরপর গাড়ি থেকে সকলেই নামার পর নতুন ক্রাইম অফিসার সবার সাথে বড়বাবুর রুমে প্রবেশ করলেন। দেখতে শুনতে বেশ ভালো, টুকটুকে ফর্সা গায়ের রং, কালো প্যান্ট, সাদা ফুলহাতা শার্ট, চোখে সানগ্লাস, 6 ফুটের চেহারায় পাকানো গোঁফ শিকারীর পরিচয় দেয়। ঠিক যেমন গোঁফে পরিচয় পাওয়া যায় কোনটা বেড়ালের আর কোনটা বাঘের, অর্থাৎ কে শিকার আর কে শিকারী। গোলাকার মুখমণ্ডলে গোলাকার চোখ, উঁচু কপালে পাতলা ভ্রুজোড়ার গঠন বৈশিষ্ট্যে নিজ জাতি অসমীয়া আদল হলেও চেহারায় তা নয়। অফিসারের অফিস রুমে জেলা পুলিশ সুপারের সাহায্যে বড়বাবু রমেশ গগৈয়ের সাথে ক্রাইম অফিসারের পরিচয় পর্বের পর বড়বাবু নিজের টেবিলের একদম নিচের ড্রয়ার থেকে একটা লাল ফাইলের ওপরে ইংরেজি ভাষায় গুল লেখা ফাইলটা বের করে ক্রাইম দমন স্পেশালিস্ট অফিসারের হাতে তুলে দিলেন। এই নিন তন্ময় বাবু, এই ফাইলটিতে ওই এলাকার গত 1 দশক ধরে নানা ধরনের ভৌতিক কর্মকাণ্ডের কথা ও কিছু মূল্যবান পেপার এবং একটি ডায়েরি আছে, যাতে সমস্ত তথ্য লিপিবদ্ধ করা আছে। এই ভৌতিক তাণ্ডব কতটা সত্য কতটা মিথ্যা সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না, তবে আমরা এদিক ওদিক থেকে যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি তাই এর মধ্যে একটি একটি করে তালিকা অনুসারে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আশা করছি এই ফাইলটি আপনাকে এই অভিযানে অনেক অনেক সাহায্য করতে পারবে। ওকে, থ্যাংক ইউ স্যার। তবে বর্তমানে মূল সমস্যাটা এক নজরে আমাকে একটু যদি বলেন আর কি। ওকে বলছি। আসলে কি জানেন তো, বেশ কয়েক বছর হলো আমাদের এই জেলার ঘোষপাড়া কাটমারি এরিয়ান এলাকায় পিশাচের উপদ্রব বেড়েছে। আচ্ছা, এই উপদ্রবে মানুষজন কেউ বনে জঙ্গলে প্রবেশ করতে পারছে না। মাঝে মধ্যেই এই গভীর জঙ্গলে মানুষজন সহ গবাদি পশু গায়েব হয়ে যাচ্ছে, আর তার কয়েকদিন পর 1-2টি করে গায়েব হওয়া মানুষগুলির লাশ পাওয়া যায়। লাশগুলি কোথায় পাওয়া যায়? ওই যে জঙ্গলের পাশ দিয়ে যে বড় রাস্তাটা গেছে না স্যার, ওই রাস্তায় পাওয়া যায়। আচ্ছা। তা আপনারা কখনো পিশাচ দেখেছেন? দেখতে কেমন হয় বা কি তার বৈশিষ্ট্য জানেন কিছু? না স্যার, তবে শুনেছি দীর্ঘাকার, গাছে গাছে ঘুরে বেড়ায়, এই বড় বড় দাঁত আছে, রক্ত চুষে খায় নাকি। দশকের পর দশক ধরে এই এলাকাটি ভৌতিক ও ডাকিনী যোগিনীদের চারণভূমি, সর্বত্র পেতাত্তা ঘুরে বেড়ায়। তার ফলে এই সব স্থানে সাধারণ মানুষ কখনো যাতায়াত করে না। এও শোনা যায় এই গভীর জঙ্গলের গাছপালায় ভূত প্রেত ব্রহ্মদত্তী পা ঝুলিয়ে বসে থাকত। রাতের বেলা বিকট শব্দ করে এক গাছ থেকে আরেক গাছে লম্বা লম্বা ঠ্যাং বাড়াতো। বৃহৎ ও প্রকাণ্ড গুড়ি বিশিষ্ট গাছগুলোকে কঙ্কালগুলি নাকি নিমেষেই উপড়ে ফেলে দেয়। আপনারা কখনো জঙ্গলে গিয়েছেন? না স্যার, কখনো জঙ্গলে যাইনি, আসলে সাহস পাইনি। 4-5 বছর আগে আমাদের এক অফিসার প্রকাশবাবু, অর্থাৎ প্রকাশ বর্মন, কয়েকজন ফোর্স সহ একটি জাল নোট কারবার মামলায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে ওই জঙ্গলে প্রবেশ করেছিলেন। তারপর সে এক ঘটনা। তারপর কি ঘটলো? আরে মশাই, থেমে গেলেন কেন? ঘটনাটা কি ঘটলো বলুন। না, বলছি স্যার, তারপর থেকে আজ পর্যন্ত প্রকাশবাবুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ওনার সাথে ডিউটিতে যাওয়া 7 জনের লাশ ওই জঙ্গলে ঢোকার রাস্তার উপর উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত প্রকাশবাবুর লাশটাও মেলেনি। ভেরি স্ট্রেঞ্জ। তবে শুনেছি প্রকাশবাবুর মুন্ডুটা নিয়ে নাকি ব্রহ্মদত্তীরা লুফোলুফি খেলে। ও তাই? তবে কি জানেন, এই ঘটনার পর থেকে মানুষজন, পুলিশ, দারোগা কেউ কখনো জঙ্গলের মধ্যে প্রবেশ করার উদ্দেশ্যে পা বাড়াতে সাহস পায়নি। আর আপনাকে কি না এই ব্যাপারে তদন্ত করতে এখানে পাঠানো হয়েছে। কি জানি বাবু, তবে যা করবেন সাবধানে করবেন, শেষে আপনারও পরিণতি প্রকাশবাবুর মতো না হয় যেন। থ্যাংক ইউ স্যার, আমি আপনার কথাটা মাথায় রাখব। আর হ্যাঁ, আপনি এক কাজ করুন, প্রকাশবাবুর ফটোকপি সহ বায়োডেটাটা আমাকে দিয়ে রাখুন। ঠিক 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 যদি কখনো প্রয়োজনে লাগে আর কি। আর একটা কথা, আমি পুলিশ স্টেশনে থাকছি না, কোথায় থাকছি, কি খাচ্ছি আপনাদের জানার দরকার নেই। ঠিক আছে, ওকে স্যার। তবে যদি কখনো আমার ফোর্সের প্রয়োজন হয় তাহলে যেন কোনো সমস্যা না হয়। না না না, সমস্যা হওয়ার কথা নয় স্যার, আপনি বললেই হবে, আমরা রেডি একদম। ওকে ওকে। তবে যা কিছু করবেন সাবধানে করবেন, কেন যে এইসব ভৌতিক কাজকর্মের সাথে ডিপার্টমেন্ট ছেলে মানুষই করে জানি না। ওকে, নিশ্চয়ই আপনার কথাটা মাথায় থাকবে আমার। এই বলে জেলা পুলিশ সুপারের সম্মুখে পিশাচ সংক্রান্ত পুলিশের তথ্য প্রমাণ জোগাড় করা ডায়েরি সহ ফাইল অফিসারের থেকে নিয়ে তন্ময়বাবু নিজের থাকার ব্যবস্থা করার চিন্তা করতে থাকেন আর ভাবতে থাকেন কিভাবে তদন্ত মিশন শুরু করবেন এবং কোথা থেকে শুরু করবেন। পরের দিন সকালে পাশের চা দোকানে আড্ডা দিতে দিতে চাওয়ালার থেকে কথার ছলে বলে কৌশলে জঙ্গলে প্রবেশের সমস্ত তথ্য সংগ্রহ করে নেন তন্ময়বাবু। চারিদিকে জঙ্গলের পরিবেশ। সামগ্রিকভাবে সন্ধ্যা নামার আগেই সন্ধ্যা নেমেছে। এমন সময় রাতের খাওয়া দাওয়া সেরে পাগলের ছদ্মবেশ ধারণ করেন তন্ময়বাবু, কারণ জঙ্গলে প্রবেশ করতে হবে। একটি ঝোলা বানিয়ে তার মধ্যে সাজিয়ে নেন প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ছুরি, টর্চ লাইট, দূরবীন, জলের বোতল, ডিজিটাল ক্যামেরা, সাইলেন্সার লাগানো কার্তুজ ভরা পিস্তল আর কালো চাদর। রাত গভীর হতেই ঘুটঘুটে অন্ধকারে শাল, পাইন, দেবদারু, স্প্রুস, এলাম, পিতরাজের বিশেষ আলোচিত জঙ্গলের দিকে এগিয়ে চললেন তিনি। বাঁশ, বেত, তালি, কালীগর্জনের ঝোপঝাড়ের গোপনীয়তাকে অবলম্বন করে তন্ময়বাবু একটার পর একটা গাছের আড়ালে দাঁড়িয়ে এদিক ওদিক অতি সাবধানতাকে কাজে লাগিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চললেন। জীবজন্তু, ভূতপ্রেত কেউ কোথাও নেই। হঠাৎ তন্ময়বাবুর কানে এলো একটা বিকট আওয়াজ, গাছ ভেঙে পড়ার শব্দ। সাথে সাথে ঝুপটি মেরে চাদর মুড়ি দিয়ে বসে পড়েন তন্ময়বাবু। তাহলে কি আচমকা চিতার আক্রমণ? আচমকা ভয় পেয়ে নিজেকে লুকিয়ে নিয়ে তারপর মাথা তুলে অনুসন্ধানপূর্বক শত্রুপক্ষের গতিবিধি অনুসরণ করে কি করা উচিত আর কি করা উচিত নয় বিচার বিশ্লেষণ করতে লাগলেন তিনি। চাদরের আড়াল থেকে তন্ময়বাবু মুখ বাড়িয়ে বিকট শব্দের কারণ অনুসন্ধান করতে গিয়ে সামনে কিছু একটা দেখে ফিসফিস করে বলে ওঠেন, এ আমি কি দেখছি? ওই গাছগুলোর অগ্রভাগে কি ওগুলো? তবে কি সত্যি সত্যি ব্রহ্মদৈত্য বলে কিছু আছে? এই ডাল থেকে ওই ডালে পা বাড়াচ্ছে ওরা কারা? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি প্রকাণ্ড আকৃতির কঙ্কালগুলো আমার দিকে এগিয়ে আসছে। হাত পা থেকে আগুনের ফুলকিও ঠিকরে পড়ছে। কঙ্কালগুলির মুখে বড় বড় দুটো করে দাঁত, তাতে ফোঁটা ফোঁটার কাঁচা রক্তের দাগ। কঙ্কালগুলির মুখ বেয়ে চোয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এই দেখে তন্ময়বাবুর অদম্য সাহস কঠোর ও দৃঢ় মানসিকতাযুক্ত মনের মধ্যেও ভয়ের সঞ্চার হতে লাগল। ক্ষণিকের বিলম্বেই চোখে মুখে ঘাম, ঘাড়ের চুল ভিজে চপচপ করছে, ভয়ে মূর্ছা যায় যায় অবস্থা। মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে জাপানের পারলৌকিক আত্মা কোচিসাকে মুনার বিভৎস হত্যা লীলার ঘটনা। আচমকাই তার কানে ভেসে এলো খটমট আওয়াজ আর শুকনো পাতার শব্দ। যেন মনে হলো অনেকগুলো পশুর পাল একসঙ্গে জঙ্গলের পথ অতিক্রম করছে আর একসাথে তাল মিলিয়ে ওপরের গাছপালায় ভূতের তাণ্ডব নৃত্য। তন্ময়বাবুর বুকের ভেতরে ভয়ের সঞ্চার হতেই মাটিতে গুটিসুটি মেরে বসতে যাচ্ছেন, হঠাৎ নজরে আসে ওই গাছগুলির নিচে কারা যেন ঘোরাফেরা করছে। সাথে সাথেই ঝোলা থেকে দূরবীন বের করে ভালো করে দৃষ্টি নিক্ষেপ করতেই নজরে এলো আর এক দৃশ্য। অন্ধকারের মধ্যে সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে শিকারীর চোখ ঠিক বুঝতে পারলেন কয়েকজন মানুষ, মনে হয় আগ্নেয়াস্ত্র হাতে, কৌতূহলী দৃষ্টিতে কোনো কিছুর অপেক্ষা করছে। পরক্ষণেই তন্ময়বাবু গাছের আড়ালে উঠে দাঁড়িয়ে মনোবল সঞ্চয় করে এই রহস্য ভেদ করার প্রতিজ্ঞা নিলেন। ভাবতে লাগলেন, এখানে কি সত্যি সত্যি ভূত ও পিশাচের উপদ্রব হতো? যদি হতো তাহলে পিশাচ এই মানুষগুলোর ওপরে আক্রমণ করছে না কেন? আর ওদের কাঁধে বন্দুকই বা কেন? তাহলে কি এই ভৌতিক গল্পের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তন্ময়বাবুর মনে এলো সেই সব কথা, যে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ভৌতিক কাহিনীর পেছনে স্বার্থান্বেষী কিছু মানুষ সাধারণত অপরাধমূলক কাজকর্ম করে থাকে, আর তা থেকেই সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে এইসব ভৌতিক নাটক মঞ্চস্থ করে তারা। তাই তন্ময়বাবু পা টিপে টিপে ঝোপঝাড়, গাছের আড়ালকে অবলম্বন করে চুপিসারে এগিয়ে যেতে লাগলেন। একসময় একদম নিকটে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কি হয় না হয় তার অপেক্ষায়। তিনি লক্ষ্য করলেন কয়েকজন মানুষ তিন চারটি গরুর পালের সামনে পেছনে তাড়াতে তাড়াতে নদীর তীরে নিয়ে আসছে। গরুগুলি চার পাঁচটি করে একে অপরের সাথে বেশ খাঁটো করে জব্দ ও শক্ত করে বাঁধা। পেছনের পায়ের থাইয়ে, কপালে লাল ও সবুজ রঙের কালি ব্যবহার করে বিশেষ সাংকেতিক চিহ্ন দেওয়া। কোনো কোনো গরুর লেজের চুল বিশেষভাবে কাটা, এটা মালিকানা পার্থক্যের বিশেষ বার্তা বহন করছে, যা দেখেই সহজে অনুমেয় যে ব্যাপারী দ্বারা গরুগুলি পাচার করা হচ্ছে। এক একটি পালে ৩০ থেকে ৪০টি গরু রয়েছে। গরুর পালসহ ওরা উপস্থিত হতেই সবাই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল আর জঙ্গল বরাবর ব্রহ্মপুত্র নদীর দিকে এগিয়ে যেতে লাগল। দূর থেকে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে তন্ময়বাবুও ওদের পিছু নিয়ে একসময় নদীর ছোট্ট ছোট্ট চড়া হাঁটু সমান জলের খাল পার হয়ে মূল নদীতে এসে উপস্থিত। জলের ধারে গাছের আড়ালে বসে উপযুক্ত সময়ের অপেক্ষা করতে থাকলেন তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পার থেকে একটি সবুজ লেজার লাইটের আলো ওপারে নিক্ষেপ করতেই ওপার থেকে সমানভাবে আলোর মাধ্যমে সবুজ সংকেত এলো। ওপার থেকে আসতে যতটা সময় লাগে সেই সময়টুকু অপেক্ষা করার পর নজরে আসে একটা নৌকোতে করে কয়েকজন এপারে ভিড়ল। চারিদিকে অন্ধকার, দূর থেকে শেয়ালের ডাক কানে আসছে আর মাঝে মাঝে পেঁচার হুক হোক শব্দ। দীর্ঘ নীরবতা পাইথনের আস্ত গিলে খাওয়ার মোক্ষম সুযোগ বলে মনে করিয়ে দেয়। তারপরেই ভয়াতুর মনে ওদের ব্যবহৃত আলোতে যতটা দেখা যায় এদিক ওদিক চোখ চারিয়ে পরক্ষণেই লক্ষ্য করেন ওদের গতিবিধি। তারপর দেখেন ওপার থেকে আসা মানুষগুলো বড় বড় বন্ধ করা বাক্স এপারে তুলে দিল। এবার বাক্সগুলো যেন এদের দেখে নেওয়ার পালা। একজন কি যেন হাতে নিয়ে তুলে দেখছে। তন্ময়বাবু উৎসুক চোখে একটু উঁকি ঝুঁকি মারার চেষ্টা করেও কোনো কিছু সন্ধান করতে পারলেন না। নজরে এলো নদী পাড় থেকে কেউ যেন কিছু একটা বলল। আরে সব ঠিক আছে তো? ইয়েস বস, সব ঠিক আছে, তবে যত বান্ডিল বই দেবার কথা ছিল পুরোটা দিতে পারছে না। ছাপার কাজ চলছে, পরের বার পুরোটা দিয়ে দেবে বলেছে। ওদের জিজ্ঞেস করো ছাত্র শিক্ষক মহাশয়ের কোনো ঝামেলা হয়নি তো? ওরা না বলছেন বস, ওরা জিজ্ঞেস করছে বিদেশি কাঠের জানালা দরজা দেওয়ার কথা ছিল, কোনো খবর আছে নাকি? আহা ঠিক আছে ঠিক আছে, বিষয়টা আমার মাথায় আছে, ওদের বলে দাও কোনো চিন্তা করতে হবে না, সামনের বার দিয়ে দেব। এদিকে বিদেশি কাঠের জানালা ও দরজার প্রচুর চাহিদা, তবে যেহেতু কথা দিয়েছি ঠিক দেব। সব ব্যবস্থা করা হয়ে আমার রুমে পড়ে আছে। তবে কি ওদের ছেড়ে দেব? হ্যাঁ হ্যাঁ তাই দাও। বসের সবুজ সংকেত পেয়ে ঘাটের সামনে তত্ত্বাবধান করা ব্যক্তিরা ওদের যাওয়ার নির্দেশ দেওয়ার পর নিজেরাও গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। অন্যদিকে ওপার থেকে আসা মানুষগুলি একটা একটা গরুর পাল নিয়ে জলের দিকে এগিয়ে গেল, আর পালের দড়ি ধরে নৌকার ওপর দাঁড়িয়ে বাংলাদেশের পাড়ের উদ্দেশ্যে রওনা দিল। আর কয়েকজন ছোট্ট ও দুর্বল গরুগুলোকে অমানবিকভাবে পা ও মুখকে আষ্টে পৃষ্ঠে বেঁধে কলা গাছের ভেলায় করে বন জঙ্গল ও আবর্জনার সাথে ওপারের উদ্দেশ্যে ভাসিয়ে দিচ্ছে। কোনোটা ভেলায় তুলে, আবার কোনোটা শুধু মাথাটা ভেলায় তুলে। তন্ময়বাবু হতচকিত হয়ে তাকিয়ে থাকলেন আর মনে মনে ভাবতে লাগলেন, তাহলে কি এই ভৌতিক কাজকর্মের আড়ালে চোরাচালানের কারবার? ঘটনাস্থল থেকে ফিরে আসার পর তন্ময়বাবু রুমে ফিরে ভাবতে লাগলেন, কি এমন বই যে গোপনে এদেশে আনতে হবে? আর কি এমন কাঠের জানালা দরজা যে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে নিয়ে যায়? ভাবতে থাকলেন, অথচ কোনো মতেই মাথায় আসছিল না। পরের দিন এই সব তথ্যের সন্ধানে পুনরায় ওদের ডেরায় উকি দেওয়ার পরিকল্পনা করলেন তিনি। পরিকল্পনা মতো পৌঁছেও গেলেন কালকের সেই জায়গায়। কাল বুঝতে পারেননি ওখানে একটা পোড়ো বাড়িও আছে। তিনি খুব সাবধানে পোড়ো বাড়ির জানালার দিকে এগিয়ে গেলেন। কচু, মশ, ফার্ন, শ্যাওলার মাঝে গজিয়ে ওঠা লতার বনে পোড়া মাটির ইটগুলি ছেড়ে ছেড়ে পড়ছে। তখনও রাত গভীর হয়নি। ভূত প্রেত কাছে পালায় লাফালাফি করছে, ব্রহ্মদৈত্যরা বিকট শব্দে গাছগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। সব কিছুকে উপেক্ষা করে পোড়ো বাড়ির জানালা দিয়ে ভেতরে চোখ রাখলেন তন্ময়বাবু। বাইরের দিক থেকে পোড়া ভুতুড়ে ভবন মনে হলেও ভেতরে বেশ রাজকীয় ব্যাপার। তার মধ্যে তখন ওরা গতকাল রাতে ওপার থেকে নিয়ে আসা বাক্সগুলো খুলে দেখছিল। বাক্সগুলো খুলতেই তন্ময়বাবুর চক্ষু চড়ক গাছ। এ কি এত টাকা। ওই গরুগুলোর দাম এত? এপারে গরু ওপারে চড়া দামে বিক্রি করা হয় শুনেছেন, তাই বলে এত টাকা তা তার জানা ছিল না। তাই তিনি ওত পেতে ওদের কথাগুলো শুনতে লাগলেন। পরক্ষণেই ওদের কথা থেকে বুঝতে পারলেন আসলে এগুলো জাল নোট। আস্তে আস্তে অতি সাবধানে অন্য ঘরগুলিতে উঁকি দিতেই নজরে এলো একটি ঘরে বেশ সাজানো গোছানো দুটি বেড আর মেডিকেলের কিছু সরঞ্জাম, আর একটি রুমে বড় বড় বাক্স, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিস্তল, বন্দুক। এই সব দেখে নিজের রুমে ফিরে যান তন্ময়বাবু এবং ব্যাপারটা নিয়ে ভাবতে থাকেন। ভাবতে ভাবতে পায়চারি করছেন আর মনে করছেন, কই বই খাতার কিছু তো পেলাম না, তবে কি এর মধ্যে কোনো রহস্য আছে? এমন সময় মাথায় এলো কাকড়াঝোড়ের জঙ্গলে মাওবাদীদের কোড ল্যাঙ্গুয়েজের কথা। ওরা টাকাকে কাগজ আর আগ্নেয়াস্ত্রকে কাঠ বলতো। অনুমান করতে লাগলেন, তাহলে কি এরা ওই কোড ল্যাঙ্গুয়েজে সামান্য পরিবর্তন করে বই বলতে টাকার বান্ডিলকে বলছে, আর বিদেশি জানালা দরজা বলতে বিদেশি পিস্তল ও বন্দুকের কথা বলছে? কিন্তু ছাত্র শিক্ষক বলতে কি হতে পারে? পুলিশ আর বিএসএফের কথা নয় তো? তথ্য প্রমাণ সংগ্রহ করতে জঙ্গলে না গিয়ে এলাকায় ও বাজারে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করলেন তন্ময়বাবু। একদিন সাত সকালে শুনতে পেলেন জঙ্গলের পাশে রাস্তার মাঝে দুজনের লাশ পাওয়া গেছে। তন্ময়বাবু তদন্তের স্বার্থে ছুটে গিয়ে জানতে পারলেন ওরা স্থানীয় কেউ নয়, কোনো কারণে হয়তো জঙ্গলে এসেছিল আর পিশাচের হাতে তারা নিহত হয়েছে। রহস্যের সন্ধানে লাশগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই লক্ষ্য পড়ে তাদের গায়ে এক ফোঁটাও রক্ত নেই, ঘাড়ের সামনে গভীর দুটো ফুটো। এইগুলি দেখেই তার সন্দেহ হলো, তাহলে কি ওরা পিশাচের নামে রক্তের চোরাচালান করে? তন্ময়বাবুর রহস্যের জাল আরও জড়িয়ে যাচ্ছিল, তিনি কিছুই ভেবে উঠতে পারছিলেন না। এরপর একদিন পুলিশ স্টেশনে যেতেই বড়বাবু রমেশ গগৈ বললেন, আরে তন্ময়বাবু যে, কি তন্ময়বাবু বলুন, কেমন আছেন? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা ওই দিকের খবর কি, কিছু পেলেন নাকি? ভয়ে জঙ্গলের দিকে মুখ করেননি। এর আগে আপনার মতো কয়েকজন এসেছিল, তারা সকলেই ভয়ে আতঙ্কে ফিরে গিয়েছে। আপনিও একই পথের পথিক, তাই তো? তা একরকম তাই ধরতে পারেন, তবে এবার কয়েকজন ফোর্স নিয়ে তদন্তে যাব বলে ভাবছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে কবে নাগাদ পরিকল্পনা করছেন? আপনি সম্মতি করলে আজই যেতে পারি। ঠিক আছে, তাহলে কি আপনি আজই যাবেন তো? পুলিশের সাথে ওদের আঁতাত থাকতে পারে এই সন্দেহে তদন্তের স্বার্থে অভিযানের দিনক্ষণ গোপন রাখতেই তন্ময়বাবু বললেন, আগামীকাল সন্ধ্যায় তিনি এই তদন্ত শুরু করবেন। তবে তিনি কয়েকজন ফোর্স আজ বিকেলে ওনার রুমে নিয়ে গিয়ে রাখবেন, এটা জানিয়ে দিলেন, কারণ ওদের সাথে তন্ময়বাবুর কিছু গোপন পরামর্শ ও পরিকল্পনার ব্যাপার রয়েছে। এই বলে তিনি মিস্টার গগৈকে বললেন, তাহলে আপনি আজ বিকেলে কয়েকজনকে পাঠিয়ে দিন আমার হোটেলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। আর আপনি যা ভালো মনে করেন তাই করুন। এই বলে তন্ময়বাবু বড়বাবুর কয়েকজন সিভিল ড্রেসে সশস্ত্র বাহিনী নিয়ে সন্ধ্যায় থানা থেকে বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিলেন এবং পরবর্তী সময়ে পথে খাওয়া দাওয়ার ছলে অপেক্ষা করতে করতে রাত 12টা নাগাদ জঙ্গলের দিকে রওনা দিলেন। গভীর রাতের অন্ধকারের মধ্যে ভূত প্রেতের লম্ফজম্প তখনও চলছে। ফলে তা দেখে বাহিনীর অন্যান্য সদস্যের পিলে চমকে কাঁপুনি শুরু হয়েছে। এমন সময় মৃদু স্বরে তন্ময়বাবু বাহিনীদের উদ্দেশ্যে বললেন, এসব কিচ্ছু নয়, প্রজেক্টরের আলোর কেরামতিতে এইসব লোক দেখানো ভৌতিক কর্মকাণ্ড ও কৃত্রিম ধোঁয়া এবং চারিদিকে স্পিকার লাগিয়ে ভয়ানক আওয়াজ সৃষ্টির কাজ চলছে। আসলে ওসব কিচ্ছু না, শুধুমাত্র ভয় দেখানোর ব্যবস্থা। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা সকলেই জানেন ভূত বলে কিছু নেই, আর যদিও সত্যিকারের ভূত থাকতো তাহলে ওরা প্রোগ্রাম মাফিক একই কাজ বারবার করতো না। এনিওয়েজ, আমরা প্রথমে ওদের হাতে নাতে গ্রেপ্তার করার আপ্রাণ চেষ্টা করব। তবে জীবনহানির ব্যাপার থাকলে ফায়ারিং করতে কোনো কিন্তু বোধ করবেন না। ওরা তখন ঘুমের মধ্যে আচ্ছন্ন। পুলিশের আকস্মিক আক্রমণের প্রত্যুত্তর করতে এসে কয়েকজন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ বাহিনী ওদের অ্যারেস্ট করে। এরপর ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখা মিলল অস্ত্রের ভাণ্ডার, বিপুল জাল নোটের বান্ডেল, ব্লাড ব্যাংক, নানা সাইজের সোনার বাট, আরও কত কি। এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করতে গিয়ে একটি অফিসের সন্ধানও পাওয়া গেল, তবে কেউ কোথাও নেই সেখানে। তন্ময়বাবু তার ফোর্সদের নির্দেশ দিলেন আহত ও অ্যারেস্টেড ব্যক্তিদের গাড়িতে তোলার, তার সাথে উদ্ধার করা সমস্ত জিনিসপত্র। তন্ময়বাবু নির্দেশ দিয়ে বেরিয়ে আসবে এমন সময় তার নজরে এলো একটা লাল ডায়েরি, কার্নিশে তোলা, বেশ যত্ন সহকারে। তন্ময়বাবু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে ডায়েরিটি কার্নিশ থেকে নামিয়ে খুলে দেখতেই বুঝলেন, এ তো কোনো সাধারণ ডায়েরি নয়, এতে বিশাল অঙ্কের টাকার হিসেব রয়েছে। তাই তন্ময়বাবু সেটা নিয়ে বেরিয়ে আসতে যাবেন, ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে লম্বা লম্বা নখ আর দাঁত দিয়ে কেউ যেন তাকে আঘাত করতে এলো, আর তৎক্ষণাৎ তন্ময়বাবু পেছনে ঘুরে তাকে পেছন দিকে দুটো হাত পেঁচিয়ে ধরলেন আর দেখলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি, যার শরীর